পশ্চিমবঙ্গের মাটিতে নতুন বোতলে পুরনো মদের মতন সব তৃণমূলের নেতাগুলো ভাগাড়ে বিজেপির দিকে গেছে, সব ভাগাড়ের গুলো গেছে। কি করবে এরা? এরা রেল বেচে দেবে, বিএসএনএল বেচে দিচ্ছে, এরা আমাদের নদী নালা জঙ্গল বেচে দিচ্ছে, আর গোটা দেশ গোটা রাজ্যে প্রকৃতিকে এরা ধ্বংস করে দিচ্ছে। বাঁচার সুযোগ নেই, তাই যদি বাঁচতে হয় তাই লড়তে হবে, বিনা লড়ে বাঁচা যাবে না। কারা যাবে পার্লামেন্টে 2024-এর লোকসভার ইলেকশনে? হ্যাঁ, 2,910 কিলোমিটার হেঁটে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ আমাদের পথযাত্রীরা, যারা হেঁটেছেন, যারাই তেজ দেখিয়েছেন, যারাই সাহস দেখিয়েছেন, যারাই দৃঢ়তা দেখিয়েছেন, তাদের সাথেই আমরা একথা গোটা রাজ্যের বুকে কান পেতে শুনেছি। কারা যাবে? আমাকে ফিরিতে দেখতে পাবে তাই তুমি আমাকে ভোট দাও, আমি দেখতে ফর্সা তাই তুমি আমাকে ভোট দাও, আমি ঠোঁটে লিপস্টিক লাগাতে পারি তাই তুমি আমাকে ভোট দাও, আমি একটু দেখতে সুন্দর তাই আমাকে ভোট দাও। আরে কোন লোক যাতে হ্যাঁ, বাসুদেব আচার্য, মোহাম্মদ সেলিম সহ এক গোটা রাজ্যের যারা বামপন্থীরা ছিলেন, যারা বিধানসভার ভেতরে পার্লামেন্টের ভেতরে যেতেন, উন লোগো কা দম নেই হতা কে এনআরসি কে বারে মে বাত করনে কে লিয়ে, ওদের দম হতো না আমাদের 100 দিনের কাজের টাকাকে লুট করার, ওদের দম হতো না আমাদের আবাস যোজনার ঘরের টাকা লুট করার, ওদের দম ছিল না চাকরি বিক্রি করে দেবার। কেউ কেউ খুব হা হুতাশ করছে, তৃণমূলটা এরকম করলো? অনেক তৃণমূলের সঙ্গে থাকা, বিজেপির সঙ্গে থাকা অনেক সাধারণ মানুষ আছেন আমরা জানি, আপনাদের কাছে আমাদের আবেদন, হয়তো কোনো প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছিলেন কে আসমান সে উতরেগা ফরিস্তা আর বো পরি আকার কুছ পরিবর্তন কর দেগা। কিন্তু যে দলগুলো শুধুমাত্র বুদ্ধি কেনার জন্য 500 কোটি টাকা ব্যয় করে, সেই দলটার নেতা মন্ত্রীরা চাল চুরি করে, গরু পাচার করে, চাকরি বিক্রি করে কম্বল পেতে চেলেই শুয়ে থাকবে, তারা কেউ নাসার বিজ্ঞানী হতে পারবে না। তাই প্রত্যাশা যা করেছেন সেই প্রত্যাশার থেকে আপনাদের প্রতি আমাদের হাত বাড়ানো রইল। যদি মাথা উঁচু করে বেঁচে থাকতে চান আসুন লড়াইয়ের ময়দানে, কারণ বিনা লড়াইয়ে বেঁচে থাকতে যায় না, পারা যায় না। তাই আমরা বলছি কে যাবে 2024-এর পার্লামেন্টের ভেতরে? কারা যাবে? যারা এই রাজনীতির বিরাজনীতিকরণ করেছে, যারা এই গোটা রাজ্যের গোটা দেশের কাজের জায়গা, রোজগারের জায়গা, গোটা অর্থনীতির জায়গাকে যারা টিকিয়ে রাখতে চাইছে, তারা যারা এই গোটা অর্থনীতিটাকে তুলে ধরতে চাইছে, কাজ দিতে চাইছে, কারখানা বানাতে চাইছে, দেশকে রক্ষা করতে চাইছে, তাদেরকে পাঠাতে হবে পার্লামেন্টের ভেতরে, তাদেরকে পাঠাতে হবে বিধানসভার ভেতরে। কিউকে বামপন্থা হি একমাত্র ঊর্জা আর শক্তি হ্যায়, যে যারা ঘামের বিনিময়ে টাকা রোজগার করে, আর যারা স্বচ্ছতার সাথে দুবেলা ভাতের জোগাড় করে, তাদের হয়ে কথা বলে এই শেরো কা বাচ্চা যে বিধানসভা আর পার্লামেন্ট মে যাতে হ্যায়। বাকি নীতি আর আদর্শ কা বাত বাদ দিজিয়ে, কুত্তা মোটা হো জানে সে কোই শের নেহি বনতা। লড়াইটা নীতির, লড়াইটা আদর্শের, তাই কাজের দাবিতে, শিক্ষার দাবিতে। এ লড়াইয়ের শেষ কোথায়? এ লড়াইয়ের শুরু। তাই কবির কথাতেই মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত যেদিন অত্যাচারিতের খড়গ কৃপাণ ভুলে গেছি এই রণভূমে রণিবে না, আমি সেই দিন হব শান্ত মহাবিদ্রোহী রণক্লান্ত। তাই কমরেডদের কাছে, আগত সমস্ত লড়াকু মানুষদের কাছে আমাদের আবেদন, আমাদের সকলের আবেদন, আসুন এই লড়াইয়ের মাটিতে আমরা শপথ করি কাজের দাবিতে, শিক্ষার দাবিতে, এই গোটা রাজ্যকে, গোটা দেশকে এক উন্নততর ভবিষ্যতের দিকে নিয়ে যাবার জন্য। আর তার জন্য যদি আমাদেরকে আরও অনেক কঠিন পথ পার করতে হয়, সে পথে আমাদের ক্লান্তি থাকবে না। তাই আপনাদের কাছে আসা, আপনাদের দিকে দু হাত বাড়িয়েই আমরা কথা দিচ্ছি, এই লড়াইয়ের ময়দান থেকে সরে যাওয়ার কোনো রকম কোনো গুঞ্জাইশ নেই। হ্যাঁ, ইনকালাব জিন্দাবাদ।